ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টাকা নেওয়ার অভিযোগ, খাস তালুকেই পোস্টার বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। পোস্টার পড়েছে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধেও। বৃহস্পতিবার সকালে এই পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায়। এদিন সকালে কাঁচড়াপাড়ার ঘটক রোড ও থানা মোড়ে পোস্টারগুলি দেখা যায়। পোস্টারে মুকুল রায় শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। পোস্টার পড়েছে বন্দা পুরসভার এক বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধেও। পোস্টারের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি বিজেপির। তৃণমূল করেছে, কাল মমতা ব্যানার্জির বাড়ির সামনে পোস্টার পড়বে যে মমতা ব্যানার্জি ব্ল্যাক মানি ফেরত দেয়। সেটা কারা মারবে? সাধারণ মানুষ। যদিও মুকুল রায়ের তোলা অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। দু চার দিন আগে তো আমার নামে পোস্টার পড়েছে, এটা তো পার্টিকে বদনাম করার জন্য এইসব একটা চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, চেয়ারম্যানকে বদনাম করা একটা ষড়যন্ত্র চলছে। কাঁচড়াপাড়া পুরসভা যে লোকসভার অন্তর্গত সেই ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপির অর্জুন সিংহ। তারপর থেকে এই অশান্ত কাঁচড়াপাড়া, বোমা গুলিতে বারবার উত্তপ্ত হয়েছে এলাকা। এবার মুকুল ও শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে চড়ছে কাঁচড়াপাড়ার পারদ। সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।